শেখ হাসিনা কোনো চাপ দিয়েছে কিনা, চাপটা হলো ইনডাইরেক্টলি চাপ দিয়েছেন। ইনডাইরেক্ট চাপটা হলো এই, আমি যখন এই বিচারকদের সরিয়ে ভালো বিচারক নিয়োগ দিতে গেলাম, নিয়োগ দিয়ে দিলাম, প্রপোজাল পাঠিয়ে দিলাম, এইটা একেবারে রেখে দিল। আমি আইনমন্ত্রীকে, আইন সচিবকে বললাম, তারা হলো না, প্রধানমন্ত্রীকে বললাম, প্রধানমন্ত্রী মানে উনি নির্লিপ্ত থাকতেন। বাংলাদেশে তো জানেন যে প্রধানমন্ত্রীর কোনো অনুমতি ছাড়া, এমনকি বিশেষ কোনো মামলা শুনানি হতে সুপ্রিম কোর্টে আনবেন অ্যাটর্নি জেনারেল প্রধানমন্ত্রী অফিসার, এটা হলো মাহবুবে আলম মৃত, উনি একদিন আমাকে বললেন, বললেন একটা মামলা দেরি হলো, আমি বললাম যে আপনি দেরি করে আসলেন আপনার মামলা ইয়ে, হ্যাঁ আমি একটু এক জায়গায় গেছিলাম, সরি সরি মানে ইয়ে করলেন, না আমি এইটা ইয়েতে অফিসিয়ালি বলতে পারবো না, আমি একটু ইয়ে করব। আমি এরপরে দেখি কোর্ট থেকে নামার পরে উনি চলে আসলেন দেখা করে, কি প্রধানমন্ত্রীর অফিসে গিয়েছিলেন, তারেক জিয়ার নাকি কি একটা মামলা কোথায় ইয়ে করতে, এটা আলাপ আলোচনা করার জন্য। অর্থাৎ হলো কোন মামলাটা কোর্টে তুলতে হবে, কোনটা হিয়ারিং করতে হবে, এটাও কিন্তু প্রধানমন্ত্রী নিজে রেগুলেট করতে, সবগুলাই প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া হতো না। তো সেই প্রেক্ষিতে আমি বলতে চাই যে প্রধানমন্ত্রী চাপ না দিলেও ইনডাইরেক্টলি উনি কিন্তু আমাকে চাপ দিয়েছেন যে উনার আইন মন্ত্রণালয়ের যেগুলা অফিসার্স, যে বিচারকরা যারা নিয়োগ দিয়ে ওখানে পোস্টিং দিয়েছেন, তারাই কাজ করবে। যার পরিপ্রেক্ষিতে এমন এক সময় হলো যে কোনো বিচারকের, ডিস্ট্রিক্ট জাজ, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের পদ অনেক দিন খালি থাকলো, আমি চাচ্ছি ভালো অফিসার উনি উনি দিচ্ছেন না, উনারা দিচ্ছেন না, অনেকদিন খালি থাকলো। আমি বললাম, আইনমন্ত্রীকে বললাম যে দেখেন এখানে যে আপনারা দিচ্ছেন না, কিন্তু সেকেন্ড অ্যাডিশনাল যে উনি দায়িত্ব পালন করছেন, উনি তো একই পন্থায় আপনাদের তো পক্ষে ইয়ে করছেন না, কারণ আমি তো হতে দিচ্ছি না, উনি নির্লিপ্ত। তো সেই প্রেক্ষিতে আমি বলবো এই চাপটা হলো সেই রকম, কারণ বিচার না হলে আইনজীবীরা বিভিন্ন ইয়েতে, আমি তো একটা কমপ্লেন বক্স খুলেছিলাম, আমি প্রথম প্রধান বিচারপতি হিসেবে কমপ্লেন বক্স খুলেছিলাম, এবং আমার ওখানে কিন্তু ডিস্ট্রিক্ট থেকে এসে চিটাগাংয়ের, সিলেটের, ঢাকার ইয়েতে বারের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি, তারা এসে কিন্তু সরাসরি দেখা করতে, তাদের ওখানে কোন বিচারকের করাপশন কি হচ্ছে না হচ্ছে, তারা বলতেন স্যার এইগুলা চেঞ্জ করে, আমি সাথে সাথে অর্ডার দিয়ে দিতাম।